নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। আজকে সেনাবনা মহিলা ছৌনৃত্য দলের ওস্তাদ গোলাপি সহিসের টিমের সমস্ত শিল্পীর পরিচয় আপনাদের সমক্ষে তুলে ধরছি। ওস্তাদ রিমা সহিসের শ্বশুরবাড়ি অর্থাৎ পানিপাথর মহিলা ছৌনৃত্য পার্টির সঙ্গে ইনাদের আসর, অর্থাৎ শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দুটি দলের আসর। তো এই আসরে ইনাদের সমস্ত শিল্পীর আমরা পরিচয় এক এক করে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তোমার নাম সেই বৌদি যেটা হচ্ছে পানি পাথর চৌদুলা সুচন্দার অর্ধাঙ্গিনী। তো কেমন আছে বৌদি? ভালো আছে, ভালো আছে। তো এই বিয়ের পরে মনে হয় পানি পাথর সব প্রথম আসর, কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। যে প্রতিপক্ষ হিসেবে আমরা নিজের হাজবেন্ডকে দেখছি, কেমন লাগছে এই ফিলিংসটা? কেমন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে আমি হারাবো না যেটা বই, কেমন ভাবে না দুটো পার্টি যেমন আমি হারিবো না আমার গড়কে হারাবো, কেউ হারা হারি না আমার সমান। যে এই যে এটা প্রথম একটা মানে বিয়ের পরে প্রথম আসো নাকি এই পানি পাথর? হ্যাঁ, এদের সাথে প্রথম আসো। আচ্ছা আচ্ছা। এমনি হচ্ছে যে এই সেনামাটি মানে অসুর নাকি চলছি? আর কি নাকি অসুর রাজা? অসুর রাজা আর কৃষ্ণ? কৃষ্ণ আমার মা না ছিল, গোলাপ হয়েছে। আচ্ছা, গোলাপ হয়েছে। আচ্ছা, অস্কার যে তুমি অস্কার দিন লাগিয়েছে? হ্যাঁ। তো অস্কার দিনে আসলে একটু আসুন। তিনি হচ্ছেন আমাদের সেই বিখ্যাত মহিলা শিল্পী গোলাপী ঘোষ। কেমন আছেন আপনি? ভালো আছে, ভালো আছেন। নাচ কেমন চলছে? নাচ ভালো চলছে, ভালো চলছে। আজকে যে বিবাহ ঘর আছে নাচ, কেমন লাগছে নাচটা? ভালো লাগছে, ভালো লাগছে। কেমন আছে বিবাহ কি আরাম না? আমি না 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 সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই এবং আরো ভালো ভালো টিম চলুক আপনার, এটা আমরা সবাই আশা করবো। এবং অবশ্যই এই চ্যানেলে যারা এই ফিল্মটার নাচ দেখতে চান আমার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন এটি বা সময় নাচ দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনার জন্য।